নমস্কার বন্ধুরা, লাইফ ক্যাপচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজও চলে এসেছি ছটি কিচেন টিপস নিয়ে, যেগুলো দেখলে আমাদের সংসারের কাজ কিন্তু করতে অনেকটাই সুবিধা হবে, এমনকি অপচয়ের হাত থেকেও কিন্তু আমরা অনেকটা রক্ষা পাবো। আর সময়ের কাজ সময় হয়ে যাবে, তার ফলে আমরা অনেকটা কিন্তু অবসরে থাকতে পারবো। তাহলে চলো আজকের ভিডিও শুরু করে দিই। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি একটা হটপট। এই ধরনের হটপট বা ক্যাসারলে আমরা বিশেষ করে রুটিগুলোই রাখি, কিন্তু প্রত্যেক দিন এইভাবে ব্যবহারের জন্য দেখা যায় যেই হাতলটা ধরে আমরা হটপটটাকে খুলি সেইখানটা কিন্তু অনেকটাই ময়লা ধরতে শুরু করে। আর সেখানে যেহেতু অনেকগুলো খাঁজ থাকে, তাই ময়লাটা অনেকটা স্ট্রংভাবে থাকে। দেখো, হালকা ঘষাঘষিতেও কিন্তু ময়লাগুলো ওঠে না। আর ওপরটা যেহেতু হালকা কালার থাকে, তাই ময়লাটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আর যখন আমরা এটাকে প্রতিদিন ভিম লিকুইড দিয়ে মাজি না কেন, এই ময়লাটা কিন্তু উঠতে চায় না। এরকমভাবেই সামনে পিছন দুটো জায়গাতেই কিন্তু খুবই একটা ময়লা থাকে। আজকে একটা সহজ জিনিস দিয়ে এমনভাবেই এটা পরিষ্কার করা শেখাবো যাতে তোমরা অনেকটাই উপকার পাবে। এখানে নিয়ে নিয়েছি দাঁত মাজার পেস্ট। তোমরা তোমাদের বাড়িতে যে ধরনের পেস্ট থাকে সেটাই ব্যবহার করতে পারো। এবার একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি পুরনো, এটা দিয়ে হালকা একটু ঘষা দিলেই দেখতে পাচ্ছ কীরকমভাবে ময়লাটা উঠে যাচ্ছে। আমি প্রতিদিনই এটাকে যখন ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি, এতটা কিন্তু ময়লা উঠে যায় না, ময়লাটা কিন্তু থাকেই। কলগেটটা দিয়ে পরিষ্কার করাতে দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি হালকা ঘষাঘষিতেই কিন্তু উঠে যাচ্ছে। এমন না যে আমাকে প্রচুর পরিমাণে কষ্ট করে এটাকে মাজতে হচ্ছে তবে গিয়ে এটা পরিষ্কার হবে, এমনটা কিন্তু একদমই না। যাদের হটপটে এরকম একটা ডিপ দাগ থাকে তারা অবশ্যই কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করবে। একই রকমভাবে সামনে পিছন দুটো জায়গাতেই আমি একটু কলগেট দিয়ে মেজে পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখলে বুঝতেই পারবে এটার কিন্তু আগের শাইনিংটা ফিরে এসেছে। ভিমবার বা ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করার ফলে এত তাড়াতাড়ি ময়লা তো ওঠেই না, উপরন্তু শাইনিংও কিন্তু ফিরে আসে না। কলগেট দিয়ে পরিষ্কার করলে কিন্তু আগের মতো একটা চকচকে ভাগ ফিরে আসে। আশা করছি যাদের বাড়িতে এই রকমভাবে হটপটটা দীর্ঘদিন পরিষ্কার করা হয় না বা দাগ পড়ে যাচ্ছে তারা এই প্রসেসটা অ্যাপ্লাই করবে, কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে রয়েছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু আমরা অনেকেই অনেক রকমভাবে স্টোর করি, কিন্তু যেভাবেই স্টোর করা হোক না কেন, কদিন পর দেখা যায় যে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বেশি দিন কিন্তু স্টোর করা যায় না। আর যেই লঙ্কাগুলো অর্ধেক ভাঙা থাকে সেগুলো কিন্তু আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে থাকে, আর তার ফলে অন্যান্য লঙ্কাগুলো পচতে শুরু করে। এবার থেকে লঙ্কা আনার পর ভালো মতো বোটা ছাড়িয়ে এরকম একটা স্টিলের বাটিতে রেখে যদি এর মধ্যে 5 থেকে 7টা টুথপিক রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আর লঙ্কাগুলো নষ্ট হবে না। কেননা লঙ্কা যদি পচতে শুরু করে তাহলে তার মধ্যে একটা ময়েশ্চারাইজার ব্যাপার চলে আসবে, আর টুথপিকটা কিন্তু ড্রাই ভাবটাকে রাখতে সাহায্য করবে। তাই এইভাবে যদি রেখে দেওয়া যায় তাহলে কিন্তু টানা 1.5 থেকে 2 মাস পর্যন্ত লঙ্কাগুলো একেবারে ফ্রেশ থাকবে। অবশ্যই কিন্তু এয়ার টাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রাখতে হবে। আশা করছি এই টিপসটা তোমাদের কাজে আসবে, আর যদি টিপসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রয়েছে এখানে ঘি। ঘি বা বাটার বিশেষ করে শীতকালে কিন্তু জমাট বেঁধে যায়, সেটা বাইরেই হোক বা ফ্রিজে রাখার ফলেই হোক। আর যদি কি না হুট করে দরকার পড়ে তাহলে কিন্তু খুবই মুশকিলে পড়তে হয়। দেখো, একটা চামচ দিয়েও কিন্তু আমি ঘিটাকে কেটে তুলতে পারছি। এখানে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর এর ওপর দিয়ে দিয়েছি রুটি করা তাওয়া। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কয়েন্ট। অবশ্যই কিন্তু এটা ব্যবহারের আগে ভালো মতো ধুয়ে নিতে হবে, কেননা হাইজিন মেনটেন করাটা কিন্তু অবশ্যই দরকার। এবার এই কয়েনটাকে এপাশ ওপাশ ভালো করে আমি একটু সেকে গরম করে নিচ্ছি। এরপর গরম কয়েনটাকে কিন্তু ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো, ঘিয়ের মধ্যে দেওয়ার কারণে কিন্তু আস্তে আস্তে ঘিটা মেল্ট হতে শুরু করেছে। আমি আবারও বলছি, কয়েনটা ব্যবহারের আগে যেন অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়। এবার দেখো, একটা চামচ দিয়ে কত সহজেই কিন্তু ঘিটাকে তুলে নিতে পারছি। আশা করছি টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখো, এখানে রয়েছে একটা স্কুল শুজ। এটা কিন্তু ব্ল্যাক কালারে, তো এই ব্ল্যাক কালারের শুজগুলো কিন্তু অল্পেতেই ময়লা হয়ে যায়, আর এগুলো কিন্তু ডেলি ধোয়াও যায় না। এতে প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে, যেহেতু এটা ব্ল্যাক কালার তাই এতে বেশি বোঝা যায়। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে ক্রিম। তো তোমাদের কাছে যে ধরনের ক্রিম থাকুক না কেন সেটাই ব্যবহার করা যাবে। এবার একটা পুরনো কাপড় দিয়ে ভালো মতো যদি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু উপরের যে আলগা ধুলো ময়লাটা থাকে সেটা কিন্তু চলে যায়।
আর এতে কিন্তু জল দিয়ে ধোয়ারও প্রয়োজন হয় না, বা প্রত্যেক দিন বাইরে নিয়ে গিয়ে জুতোটাকে পালিশ করারও দরকার পড়বে না, বা ঘরেই এটাকে কালো করার দরকার পড়বে না। দেখো কত অল্প সময় ঘরে থাকা জিনিস দিয়ে কীভাবে এটা পালিশের মতো চকচকে হয়ে গেল। তফাতটা এবার নিজেরাই বুঝতে পারছো যে এক ফোঁটা ক্রিম দিয়ে কত সহজেই বাড়িতেই পরিষ্কার করে নেওয়া যায়। আর এইভাবে পরিষ্কার করলে কিন্তু প্রায় 1-1.5 সপ্তাহ পর্যন্ত এরকম শাইনিং থাকবে। আশা করছি যাদের ঘরে ছোট বাচ্চাদের স্কুল শুজ নিয়ে এই ধরনের চিন্তা লেগেই থাকবে, তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট টিপস। আশা করছি আজকের টিপসগুলো তোমাদের কাজে আসবে, আর টিপসগুলো ভালো লাগলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে নিজেদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে। আর যারা আমার প্রথম থেকে বন্ধু হয়ে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।